প্রথম রাজশাহী থেকে আপনার সন্ধ্যাতে গাড়ি ধরছি, এমনিতে জার্নি, তারপর আবার দেখা যাচ্ছে ওই এদিক ঘুরো এদিক ঘুরো এদিক ঘুরো করতে করতে মানে মানে কি বলবো, ক্লান্ত হয়ে গেছি, তাই ঘুরে ঘুরে এত খুব ঝামেলা। এক মিনিটের পর 10 মিনিট আমাদের ঘোরা লাগছে। সব কিছু আগে থেকে গোছানো অবশ্য, কিন্তু আমারও সে ভাই মানে সোজা পথটা আমি 1 মিনিট চালিয়ে আসতে পারতাম, কিন্তু নিরাপত্তা ইস্যুটা এতটা জোরদার বা এতটা কড়া করছে যে কারণে আমাদের প্রায় 1/2 কিলোমিটার রাস্তাটা আমাদের ঘুরে আসতে লাগছে, মানে এটা একটু ভোগান্তি। আর যেহেতু আমি স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট ইয়ার ছিল, কার্ড ছিল তো আমার হচ্ছে সাথে, ওনার জন্য আমি টিকিটটা নিতে আসছি এখানে, কিন্তু যে আমাদের এখান থেকে চাইলেই ছেড়ে দিতে পারতো, কিন্তু যে আমাদের 1/2 কিলোমিটার ঘুরে আসা লাগছে, এ হচ্ছে আমার অভিযোগটা, এটা আমার যেহেতু ভালো লাগে নাই। এটা ঠিক আছে, বাট ভয় পাচ্ছে না একটু, আমরা হয়রানি হচ্ছে আর কি, মানে অনেক দিক দিয়ে ঘুরে আসতে হচ্ছে, যার কারণে হয়রানির শিকার হচ্ছে আর কি। ভয় পাচ্ছে না, ভয় পাবো কেন, আমরা তো বৈধভাবে এখানে আসছি। হ্যাঁ, অবশ্যই কারণ আছে, আমি যে অভিযোগটা করছি আমার হচ্ছে সময়ের তো অবশ্যই মূল্য আছে, আমি স্টেডিয়ামে খেলা দেখতে আসছি, আমি ঢুকবো সাথে সাথে আমার টিকিট নিয়ে ঢুকতে দেবে, অথচ আমাকে 1/2 কিলোমিটার রাস্তা ঘুরাইছে ভাই, এটা কি আসলেই কোনো উচিত হয়েছে বা এটা কি ঠিক হয়েছে? না, ভয় অবশ্য না, তবুও একটা মনে সংশয় কাজ করেছে যে সেনাবাহিনী আছে বা এর আগে তেমন ছিল না, ওই জন্য একটু কনফিউজ। ভয়ের কি আছে, কোনো ভয় নাই, বাট আমরা যেরকমটা আশা করছিলাম সেরকমটা পাই নাই। আমাদের এই সোজা আসার সোজা 1 মিনিটের পথ আমাকে 10 মিনিট ঘুরাইছে, এই হলো আমাদের নিরাপত্তা, এই স্বাধীন দেশ। আসলে ডিফারেন্ট মনে হচ্ছে, ভোগান্তি বেশি। ঠিক আছে, ভোগান্তি, তারপরে সব কিছুকে গোছানো লাগছে কিনা আপনার কাছে? হ্যাঁ, এই দিক দিয়ে গোছানো আছে। নিরাপত্তা দেখে কি ভয় পেয়েছিলেন, অবাক হয়েছিলেন? না না, হ্যাঁ অবাক হয় নাই, এটা অনেকদিন যাবত যেহেতু আছে, আমরা জানি যে এভাবে চলছে প্রশাসনের কাজ। অবশ্যই সার্থক মনে হবে, মানে তারপরে আমাদের গ্রামের ক্রিকেটার আছে নাহিদ রানা, তার জন্য আরও আশা হয়েছে। এবার একটু ভিন্ন রকম মনে হচ্ছে, কারণ গতবার আমরা সবসময় গেটটা 1 নম্বর গেট যে রোডে এটা খোলা থাকে, আজকে এর গতকালকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সাকিব ফ্যান এবং সাকিবের বিপক্ষে যারা, এদের একটু মারামারি কারণ, একটু গ্যাঞ্জামের কারণে আজকে রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমাদের 2 নম্বর দিয়ে ঘুরে আসতে হয়, এটার জন্য একটু খারাপ লাগতেছে। আমি তো যে প্রথম, তা যতটুকু জানি মানুষের থেকে শুনছি, এখন টিকিট কিনতে একটু আগে থেকে একটু কষ্ট হয়েছে, মানে সময় লাগছে, ঝামেলা হয়েছে আর কি, এটাই আমাদের কষ্ট হয়েছে অনেক আর কি।